বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবছরের স্বাস্থ্য সংক্রান্ত খসড়া দলিলে গেমিং আসক্তিকে বর্ণনা করা হয়েছে এক ধরনের আচরণ হিসেবে, যা জীবনের আর সব কিছুর আকর্ষণ থেকে একজন মানুষকে দূরে সরিয়ে নেয়। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1992 সালে সর্বশেষ ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব ডিজিজেস বা ICD তৈরি করেছিল। নতুন গাইডলাইনটি প্রকাশিত হবে এবছরেই। এতে বিভিন্ন রোগের কোড, লক্ষণ এবং উপসর্গ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে। চিকিৎসক বা গবেষকরা এটির সঙ্গে মিলিয়ে রোগ নির্ণয়ের চেষ্টা করেন। গেমিং আসক্তিকে কখন মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে বর্ণনা করা হবে তার বিস্তারিত থাকছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গাইডলাইনে। এতে বলা হয়েছে, 12 মাস সময় ধরে অস্বাভাবিক গেমিং আসক্তি বা আচরণ দেখা গেলে তা নির্ণয়ের পদক্ষেপ নিতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে যদি অস্বাভাবিক আচরণের মাত্রা অনেক বেশি তীব্র হয়, তখন 12 মাস নয়, তার আগেই ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিশ্বের কিছু দেশে গেমিং আসক্তিকে ইতোমধ্যে একটা প্রধান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাজ্য সহ কিছু দেশে তো ইতোমধ্যে এর চিকিৎসার জন্য প্রাইভেট অ্যাডিকশন ক্লিনিক পর্যন্ত রয়েছে।